হ্যালো দোস্ত, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওই বাংলাদেশ চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি নাজমুল হুদা। গাইজ, আজকে আমরা যে গানটিতে রিয়াকশন দিব, গানের নাম হচ্ছে টিকেট ল। আপনারা সবাই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি একটু ব্যাক স্টোরি বলে দিচ্ছি। নারায়ণগঞ্জ হিপ হপ, নারায়ণগঞ্জ র্যাপ ভার্সেস মিরপুর র্যাপ, আরও স্পেসিফিকলি বলতে গেলে শেজান ভার্সেস সম্রাট, একটা র্যাপ বিফ চলছে, যেটার সেকেন্ড রাউন্ডের সেকেন্ড গান আমি এটাকে ধরবো বা বলবো। প্রথম রাউন্ডে কান্ধর একটা গান করেছেন শিজান, সরি নট শিজান, হোয়াটস হিজ নেম, সম্রাট। তারপর বিলাই চিমটি নামে একটা গানের মাধ্যমে শিজান সেটা রিপ্লাই করে, তারপর পালাবিনা খাড়া একটা গান আসছে, এবং সেটার পরপরই পাইকারি ধরে যে কোনো র্যাপারের চ্যানেলে গেলেই শুধু শেজান ডিস, অনেকগুলো র্যাপ গান শেজানের সেই গানের পরে আসছিল, এবং সেটার পরে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে তার কাছ থেকে ফাইনালি রিপ্লাই কবে আসবে। এখন এই গানটার মধ্যেই আমার মনে হয় সে রিপ্লাই দিবে। গানের নাম হচ্ছে টিকেট ল। গানের নামকরণটাও এই কারণে হতে পারে যে অনেকগুলো ব্যাপার, তো তো সবাইকে টিকিট দিয়ে দিয়ে একজনের পর একজন রিপ্লাই করবে, হয়তো বা এই কারণে হতে পারে। তো এখন দেখার বিষয় হচ্ছে কোন কোন র্যাপারদের কোন কোন গানগুলোকে সে মাথায় নিছে এবং রিপ্লাই করার প্রয়োজনীয়তা মনে করছে এবং রিপ্লাই করবে। চলুন আমরা দেখি এই গানের মধ্যে কোন কোন গানের কি কি রিপ্লাই আছে। ইংরেজি স্যাম্পল নিছে। অনেকগুলো বিষয় বলছে। প্রথমে আমি যে বিষয়টা বলে শুরু করছি যে পাইকারি দরের গান আসছে, সেটাকেই বলতে চাইছে যে চোরে চোরে মামতো ভাই, এখন একটু থামো। আর পাশাপাশি সে বলতেছে যে এই বিফটা হওয়াতে তার অ্যাকচুয়ালি ভালো হয়েছে, কারণ বন্ধুকে শত্রুকে সে সেই জিনিসটা চিনতে পারছে। অ্যাকচুয়ালি একটা বিপদে পড়লে কিন্তু বোঝা যায় যে কে আপনার সাথে আছে কে আপনার সাথে নাই। পলায় গান হুনে আর জিগাইলে কয় নাম ইয়া, সামনে আয়া বাপ কয় যে ডিপিস দাগাইলা মানিয়া, নিতে আহে ঠিক আছে পিস লাই কলার ছকলাই, উই গেটিং ব্যাগস কিন্তু তোর নজর তো পড়লাই, পলায় চল পায়ে বাজিস না, বড় বি বাজান হ বড় সাজিস না, আমরা বিট সেলে ঘর চালাই সান হু ইউ টেস্টিং, গাড়ি চাকা চোর চাকা বেচা টানে পেস্টিং, এমসি মাক্স কিছু নাই আউকা দে, আমরা পূজা পিন্দা লাইসি হ পায় আরেক জনের পাউ চাড়ে, তোরা খায়া হালাস মুখ পুচ্ছা বুসার আগে শরণ কর, আমার মারে গাইলা সাগে তোর মাইরেও শরণ কর। দ্যাটস আ ভেরি গুড লাইন, দ্যাটস আ ভেরি গুড লাইন। যেদিন প্রথম তার মাকে গালি দেয়া হয়েছিল বা অন্যান্য, তখন আমি বলছিলাম যে মাটা নিয়ে না আসাটাই এটা ভালো, এবং কারণ সবার মাই ইউনো সম্মানের জায়গায় থাকা উচিত। এবং প্লাস আরেকটা বিষয়, সে বিট বেচার বিষয়টা নিয়ে খুব অভিযোগ করছিল, সেটা এখানে খুব ভালোই রিপ্লাই করলো। কল্লিন মোরে বাড়ির কোণে ডাক পারে মরণতর, কে যায় আগে কে যায় পরে নিয়তির খেল ভয়ঙ্কর, আর দুলো বি কেমনে যেডা উপর ওয়ালাই দিছে বাজান, আগে যাবি কেমনে পয়রা থাকলে মাইচের পিছে এডি, ফেম পাওয়ার গেম তগর না পায় আচ্ছা রিপ্লাই, অরিজিনাল গ্যাংস্টার সরকারি চাকরি অ্যাপ্লাই কইরা রিজেক্ট, ডিস কইরা গান শেয়ার চান পোলা পান, রাস্তায় ডান খায়া পয়রা থাকলে বাঁচাইবো না সিজে বুঝবা। এই 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 গাইজ, এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, সে এটা কাকে বলছে যে গ্যাংস্টার হইলে তুমি সরকারি চাকরির জন্য কেন যাও গিয়ে আবার রিজেক্ট হও, এটা কাকে বলছে? যদি আমি সেরকমভাবে জানি না, কারণ আমার এই র্যাপারদের সাথে খুব ব্যক্তিগত সম্পর্ক নাই, তো আমার কাছে এই ইনফরমেশনটা নাই। আর দ্বিতীয়ত, সে বলতে চাইছে যে সকল র্যাপাররা উল্টাপাল্টা ডিস করতেছে বা যে সকল র্যাপার না লিসেনাররাই ধরি উল্টাপাল্টা কমেন্ট করতেছে, তারা যদি একটা বিপদে পড়ে সম্রাট সিজ তো তাদেরকে বাঁচাতে আসবে না। সেম থিং আমার মনে হয় অ্যাপ্লাই টু শেজানস ফ্রেন্ডস। তো এটা ভালো একটা বিষয় বলছে। আমার মনে হয় আপনারা অতিরিক্ত অতিরঞ্জিত কিছু না করাটাই ভালো, একটা বিফ জাস্ট এনজয় করা উচিত। এইখানে খুব বড় অভিযোগ। সে বলতে চাইছে সম্রাট সিজকে আগে কেউ চিনতো না, তাদের নাম বলাতেই চিনতেছে, পাশাপাশি
ফিহানুরকে অলরেডি একটা লাইনের রিপ্লাই দিয়ে দিছে যে জুসের বিষয়টা, বলছে আমার জুস খা, লাইক তাদের লাইনগুলোই তাদের উপরে দিচ্ছে। আরেকটা লাইন কোনটা বললো, লইছি তো লইয়া লইছি, তো লইয়া লইছে ভালো হয়েছে, মুখে নিয়ে বৈশা থাকো, মানে তাদের লাইনগুলোকেই তাদের উপরে আবার ডিস হিসেবে থ্রো করতেছে। তাদের মার্কেট নাই, যেই মেডেল গুলো তুমি গানে দেখাচ্ছ সেই মেডেল গুলো তো তোমার র‍্যাপ গানের কইরা তুমি পাইছো, এরকম কোনো মেডেল না, তো র‍্যাপ সিনের মধ্যে কেন তুমি এগুলা তোমার ফুটবল খেলার মেডেল কেন দেখাচ্ছ সেটা সে বলতে চাইছে। আবার ইন দ্য সেম টাইম আমার মনে হয় যে সেজানি কিন্তু এই বিষয়টা আনছিল, ফুটবল ভালো খেলো তো এই কারণে ফুটবল কতটা ভালো খেলো সে এটা দেখাই দিছে। আচ্ছা, পাশাপাশি কয়েকটা বিষয় সে এখানে বলছে যেগুলো না বললে আমার মনে হয় অনেক কিছু মিস হয়ে যাবে। যেমন সে বলার চেষ্টা করছে সব গানে সেম ফ্লো কার, মানে এই বিষয়টাকে সে অস্বীকার করলো যে তার সব গানের মধ্যে সেম ফ্লো থাকে না। দ্বিতীয়ত বলতে চাইছে তোমাদের মার্কেট নাই, তোমাদেরকে কেউ চিনে না, আমাদের নাম বেচা তোমরা খাচ্ছ, এখন শুধু আমাদেরকে ডিস দিচ্ছ। তোমাকে যদি কেউ না চিনে, তোমার গান মানুষ না শুনে, সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাস টপে যারা আছে তাদেরকে ডিস দিয়ে দাও। তো এইখানে সেজান বলতে চাইছে যে সম্রাট তার লেভেলেই নাই, তাকে কেউ চিনে না, এখন সেজানের কারণে তাকে মানুষ চিনতেছে, এবং তার এই ডিসটা করার মেইন কারণ হচ্ছে তার মার্কেট নাই, এই কারণে তার মার্কেট লাগবে, এখন টপে যে আছে যে ভালো করতেছে তাকে ডিস দিয়া বাস উপরে ওঠা, যেটা খুবই বড় ধরনের একটা অভিযোগ। লাগাইলি খ্যাস কে বেশি বুঝলি, বাবলি ঘুসলি তো খেলি চুসলি, যা করবে খরচা হইব না উসলি, লবিরে চিমটি তোর গায়ে ঘুসলি, চুলকা বিচুলকা নিয়ে পারবই, তুই ড্যামেজ মাল আর আমরা সারবই, মাল করে জিগাই তোর পার কই, ওগা পাইতা দিলে সবাই মারবই, ছয় বছর গেছে জিবা ধার দিয়া, কলমে না এডিলে হাড় দিয়া, বাদির মুখ পাইন্দার রাহি পার দিয়া, গাওরা ঘরে পাড়াই আমরা ঘাড় দিয়া, যারা গেছুত গায়া পরে উটারনে গাড়ি চলে না, বাদি জানি উঠালে চুপ কারো সামনে, কারণ দেশে আমরা কথা কইলে তোকে ভিউ বাড়ে, আমরা কথা খেয়ালেও পার দিই, নন্য সু পার দিই, কেচালে ছাড় দিই না, দুদিন পর পর ইস্যু চেঞ্জ করো, খ্যাস লাগে সু সিজের তো এবার রিপ্লাই না করে উপায় নাই, ফ্লো সেম ফ্লো আমার না, এটা দেখাই দিল। এই একটা বিষয় খুবই লক্ষণীয়, সম্রাট যেটা বলে সিজ সেটা করে, সিজ যেটা বলে সম্রাট আবার সেটা করে, লাইক যেটা নিয়ে ক্রিটিসিজম করে, এর মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একজন র্যাপার আরেকজন র্যাপারকে সামহাও লেভেল আপ করার ক্ষেত্রে খুবই হেল্প করছে। যেমন সেজান মার্সিডিজ নিয়ে একটা অভিযোগ করছে, সিজ তার গানের মধ্যে সম্পূর্ণ মার্সিডিজ স্টার্টেজ সব নিয়ে আসছে, এখন আবার সিজ একটা বিষয় নিয়ে অভিযোগ করছে, তোর তো বেটা সেম ফ্লো, এখন সেজান আবার নতুন ফ্লো নিয়ে আসছে, একজন আরেকজনকে কিন্তু আপগ্রেড করতেছে, খুবই বড় একটা অভিযোগ করছে, যেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, যে অভিযোগটা খুবই বড়। সে বুঝাইতে চাইছে যে সম্রাট সিজের নিজের কোনো বা তার সাথের যে ব্যাপাররা এদের কোনো নিজের কোনো আইডেন্টিটি নাই, ওরা সেজানদের বা কিলাস কালচার বা নারায়ণগঞ্জের নাম বেচা তারা ফেম পাওয়ার চেষ্টা করতেছে, তারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে। সে সম্পূর্ণ গানটা যদি তোমরা খেয়াল করো, সামারিতে আসো, তারা কিন্তু এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে, যেটা সম্রাট সিজের জন্য খুবই বড় একটা অপমান, কারণ সে ভালো একজন র্যাপার, তাকে মানুষ চিনে, তার গান মিলিয়ন্স অফ পিপল আর লিসনিং টু হিম, এবং সেই জায়গায় বলতে চাইছে যে তোরা তো এইগুলো করতেছো তো আমাদের আমাদের নাম বেচা ভিউজ পাওয়ার জন্য, নিজে নিজে ফাও ফাওই নিজে নিজে ডিস বানাই নিছস, নিজে নিজে বিফ বানাই নিছস, আচ্ছা শরীরে নিছস, নিলে মুখে নিয়ে বৈশা থাক, বোঝানোর চেষ্টা করতেছে তারা তাদের লেভেলে নাই। অনেকগুলো বিষয় যদি আমি তো প্রতিটা লাইন মনে করতে পারতেছি না, একবারই শুনলাম, প্রতিটা ভার্সের মধ্যেই এই দু চারটা কথা কিন্তু সেজান বারবার বলতেছে, ডিস দে বারবার ডিস দে, যদি
নিজের মার্কেট না থাকে, নিজের ভিউজ না আসে, নিজেরে কেউ চিনে না, তোর এলাকায়ও তোকে চিনে না, আমাদের গান শুনে হিংসা লাগে গেছে, যে ভালো করতেছে তাকে গিয়ে ডিস দিয়ে দাও, ডিস দে ওই কথাগুলো কিন্তু বলছে যে। আচ্ছা এগুলো তো গেল খুবই ভালো দিক, সেজানের লিরিক্যালি খুবই ভালো অ্যাটাক ছিল, ভালো রিপ্লাই ছিল, দুইটা গানকে খুব ভালোভাবে রিপ্লাই করছে। প্রথমে আমি বলবো যে পালাবি না খারা এটাকে, প্লাস ফিহানুরের গানটা যেটা ছিল কুপিকাইত, এই দুইটা গানকেই সে এখানে মূলত। একটা বিষয় কিন্তু না বললেই নয়, এখানে ভিডিওর কোয়ালিটিতে কিন্তু সেজান খুবই, আমি বলছি না যে ভিডিওর কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ গানের মধ্যে, র্যাপ গানের মধ্যে সে কী বলছে, তার র্যাপিং এবং তার লিরিক্স ওই জিনিসগুলোই খুব বেশি গুরুত্বপূর্ণ, তবে ভিডিওটা যে ইম্পর্টেন্ট এটা কিন্তু তারাই গানের মধ্যে মেনশন করছে, তারাই কিন্তু একজন আরেকজনকে পুশ করছে এবং এমনভাবেই পুশ করছে যে তার গাড়ি টাড়ি নিয়ে আসতে হয়েছে, তার মডেল নিয়ে আসতে হয়েছে, তার সে অনেকগুলো মোটর সাইকেল, অনেক পোলাপেন, অনেক এনার্জি, যেটা বলে আর কি এনার্জি নিয়ে আসতে হয়েছে, একজন আরেকজনকে এই বিষয়ে ক্রিটিসাইজ করছিল। সেজান যেই এনার্জি নিয়ে আসছিল প্রথমে, সেই এনার্জির আশেপাশেও ছিল না শিস, দেন শিস যেই এনার্জি নিয়ে আসছে মানে পরবর্তী গানটাতে, সেটা সেজানও ওইটার আশেপাশেও ছিল না। এখন গিয়া হুট করে রিক্সা, ট্রাক, গাড়ি, ভ্যান গাড়ি এগুলো নিয়ে আসছে, তো ভিডিওতে আমার মনে হয় এখানে একদম সচরাচর একটা কালচারাল ভিডিওতে যা দেখি আমরা, ইমপ্রেসিভ কোনো কিছু আমি পেলাম না। বাজেটের বিষয় আছে, অনেক কিছু আছে, আই আন্ডারস্ট্যান্ড ইট, বাট তোমরা ফ্ল্যাক্সিং নিয়ে কেন কথা বলো যদি ফ্ল্যাক্সিংটা ধরে না রাখতে পারো, আমার কথা হচ্ছে এটা আর কি। শিস যেই একটা কোয়ালিটি দেখাইছে সেটার থেকে আমি তো ভাবছি এবার মনে হয় ল্যাম্বরগিনি নিয়ে আসবে, কোথাকার কি ল্যাম্বরগিনি, রিক্সা নিয়ে আসছে। যাই হোক এটা ইম্পর্টেন্ট না, তারা এটাকে ইম্পর্টেন্ট বানাইছে এবং ফ্ল্যাক্সিং করে এটাকে ইম্পর্টেন্ট বানাইছে। সরকারি চাকরি নিতে যাইবা, সরকার এবং গ্যাংস্টার দুইটা তো দুই সাইডে থাকার কথা, তো এটা কতটুকু সত্য এটা ফিহানুর বলতে পারবে এবং পরবর্তী গান আসলে সেটা আমরা দেখতে পাবো। তো যাই হোক আমি খুবই এক্সাইটেড, এখানে শিজের উপরে খুব বেশি অ্যাটাক নেওয়া হয়েছে আমি বলবো না, কিন্তু যে অ্যাটাকটা নেওয়া হয়েছে সেটা খুবই বড় ধরনের অ্যাটাক, যেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস আমি যেটা বলবো। তো এই প্রতিত্তরে শিজ কী নিয়ে আসে আমাদের সামনে সেটাই দেখার পালা।